গাজায় যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ম্যানহাটনে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার শরীফুল ইসলাম। ধন্যবাদ ফয়সাল। আপনি দেখছেন এখনও শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও চলছে। এই আন্দোলনের সাথে আসলে সাধারণ মানুষও সম্পৃক্ত হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে চলা যে আন্দোলন চলছে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাধ্যমে, সেই আন্দোলন কিন্তু দেশের বিভিন্ন ইউনিভার্সিটি ছড়িয়ে পড়েছে এবং একই সাথে এই আন্দোলনের সাথে সাধারণ মানুষও সম্পৃক্ত হয়েছেন। তবে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন গত দুই সপ্তাহ ধরে যে দাবি নিয়ে, বিশেষত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলা, যেসব প্রতিষ্ঠান বিশেষ করে কৌশলগত, সামরিক এবং আর্থিক সহ যেসব সহায়তা করছে সেসব প্রতিষ্ঠানের প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর মূলত সমর্থন প্রত্যাহার দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গতকালকে কিন্তু ঘোষণা করেছে তারা শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রতি দাবি থেকে তারা ফিরে আসবে না। অর্থাৎ তাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষের যে সমর্থন প্রতিষ্ঠানগুলোর প্রতি সেগুলো কিন্তু এখনও অব্যাহত আছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল কলম্বিয়া ইউনিভার্সিটিতে কিন্তু শিক্ষার্থীদেরকে একটা সময় বেঁধে দিয়েছেন যেন শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে। মূলত হচ্ছে শিক্ষার্থীরা এই সময়সীমাকে তারা বেন না হয় বরঞ্চ হিলটন হলে মূলত শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং একই সাথে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সময়সীমা বেঁধে দিয়েছেন কিংবা চলে যাওয়ার জন্য বলেছেন সেটা কিন্তু শিক্ষার্থীরা করেনি, বরঞ্চ তারা তাদের যে দাবি সেটা অটুট রেখেছে এবং ক্যাম্পাসে মূলত এটাকে ঘিরে কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের যে পারস্পরিক দাবি প্রত্যাশা সেটা কিন্তু পরস্পর বিরোধী হয়, কিন্তু কিছুটা সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ধারণা করা হয়েছিল যে হয়তো কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেবেন অথবা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দাবিকে উপেক্ষা করে ক্লাসে ফিরে যাবেন, কিন্তু তা নহে বরঞ্চ পরস্পর বিরোধী হয়। কিন্তু কিছুটা হলেও উত্তেজনা বেড়েছে, সেই উত্তেজনায় মূলত কিছুটা ঘিরালছেন বলা যায় যে সাধারণ মানুষ শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে। তো এই ছিল আমার কাছ থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।